क्या लग रहा है क्या ची टोटो नहीं है ओ जे कास्टर जो ना वेरी चलो इधर आप प्रैंक बनाया है ना सोशल सर्विस किंतु ये आइडिया रहता है गाइस वेलकम बैक टू माय चैनल बेंगलुरु तो शोभाई के गुड मॉर्निंग आज के रविवार अकुन एगारोटा बजे समथिंग किचु हमें झड़ तो आसछे रूमेला तो पूरे धूलो झड़ ओड़ाबे आमार संगे रयेछे चंदन आमार छोटोबेलार बंधु प्रचुर मजा करेछि आमरा पढ़ार ब्याचे এই হলো আমার তো ভাই আর কি বলবো বাড়ির সামনে একই বাড়ি মজা করেছি ছোটবেলায় আমরা ওই ভাষাটা বলা ওই বেলায় আমরা মজা করেছি আর এই মুহূর্তে ঝড় আসছে পিছনে গাছপালা নড়ছে কাজ নেই আমরা ব্লগ মানে ব্লগ করতে শুরু করে দিয়েছি এই কিন্তু খুব ফেমাস ব্লগার আমার পাড়ার ম্যাক্সিমাম ভাই সবাই এর এর ফ্যান একটু খুব একটু ডাউন টু আর্থ তো ডাউন টু আর্থ ওটাই বলো তো হ্যাঁ ওটাই জোর জবরদস্তি দেখবো কেরম করছে আমিও একটু ব্যাকে ভিডিওটা নেব যে ও সত্যি মানুষের মধ্যে গিয়ে সমাজসেবা করছে কিনা তো চলো দেখতে থাকো বাই বাই আমরা এখন বেরিয়ে গেছি টোটো নিয়ে ও যে কাজটার জন্য বেরিয়েছিল কিন্তু একটা প্র্যাঙ্ক বলা যাবে না সোশ্যাল সার্ভিস কিন্তু এই আইডিয়াটা দেখে বেশ ভালো লাগলো এখন টোটোতে আছি যাচ্ছি পদ্মপুকুর মোড়ের দিকে রাউতবাড়ি থেকে বাড়ি থেকে ঠিক বেরোলাম তখন পদ্মপুকুর মোড়ের দিকে যাচ্ছি দেখা যাক কাউকে হেল্প করা যায় কিনা আর তার বাবু হাসছে ব্যাক ক্যামেরা তো আর সামনে তো চন্দন চালাচ্ছে খুব ভালো ড্রাইভার এত ভালো চালানো শিখলি কোথায় বাবা চন্দন কিন্তু ট্যালেন্টেড ছেলে ওর কোনো অহংকার নেই যেমন পড়াশোনা ভালো তেমন ড্রামা নিয়ে পড়েছে ছেলেটা তারপরে টোটো চালাচ্ছে লোকরা কিন্তু এতে জাজ করবে ম্যাক্সিমাম লোক কিন্তু এতে জাজ করে কি চন্দন এই হচ্ছে টোটো চালানো দেখে জাজ করে অনেক হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কিন্তু জানে নাকি তো একদম ফলো করতে থাকো চ্যানেলটাকে তো আমি আই বাটনে দিয়ে দেবো লিঙ্ক নিচে বায়োতে দিয়ে দেবো তো আমার তো তেমন সাবস্ক্রাইবার নেই আমার সাউড আউট দেওয়ার দরকার নেই কিন্তু চন্দনের যথেষ্ট সাবস্ক্রাইবার আছে তো ভালোবাসে ওর সাবস্ক্রাইবারগুলো ভাই হবে ওর সব পুচকে বাচ্চাগুলো বিশাল ভালোবাসে ওকে চন্দন চালাচ্ছে সামনে দিয়ে থাকে বাসে ধাক্কা মারলে আমরা উড়ে যাবো চন্দন অসাধারণ ওয়েদার অসাধারণ আমরা এখন আমতলার রাস্তায় আছি তো ওয়েদারটা জাস্ট দেখো বস জাস্ট দেখো ডক্টর একটা মোটিভেশন পেয়ে গেলাম বাপু বসে আছে হাই বলে দাও বাপু হাফ প্যান্টে চলে এসছে আমি হাফ প্যান্টে চলে এসছি বল কোথায় চলে গেল এক লাথি মেরে বলকে উড়িয়ে দিয়েছে কিন্তু বল এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যালো কেউ তো মারো ভাই ও কি ওয়েদার এটা হলো হ্যাপি ভ্যালির মাঠ সবাই জানবেন ভোটের জন্য প্রচন্ড গাড়ি প্রচন্ড গাড়ি সব গভর্নমেন্ট গভর্নমেন্টের গাড়ি চলে এসছে এখানে সব এখানে দাঁড় করিয়ে দিয়েছে প্রচুর গাড়ি আর আমরা টোটো করে বন্ধুর কারখানার টোটো এটা চলে এসেছি তো এই হলো ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও প্রো লেভেল ম্যাক্স এই হলো ডিআরডিও বন্ধুরা এখানে ডিফেন্সের বিভিন্ন রকমের সার্কিট লেভেলের কাজ চিফ লেভেলের কাজগুলো হয় সিএমএসডিএস ডিআরডিও ডিফেন্সের প্রজেক্ট এটা আর এদিকে জেলখানা দেখাচ্ছে আসার সময় আর এই সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা হলো হ্যাপি ভ্যালি মাঠের একদম শেষের দিকে বাঁদিকে আর WBACDCL এর অফিস তার উল্টো দিক ঠিক আছে স্টুডিওর টেলি টেলি স্টুডিও আছে এখানে ভরত দাস কী বলছে জানি না পেছনে একটা স্পাইসের অফিস আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আর রাস্তাটা অসাধারণ আর এইটা শুনে যায় এখানে গাড়ি না কেন এইখানে শুটিং হয় গাইস ও গেট থ্রি ওয়েস্ট বেঙ্গল টেলি গেট একাডেমি গেট থ্রি এখানেই শুটিংটা হয় মোস্ট প্রবাবলি এখানেই হয় আর সামনে একটু নেমে হালকা করে দেখাচ্ছি দেখো আমরা এই টোটোটায় করে এসেছি বন্ধুদেরই অফিসের টোটো এটা মালপত্র যায় এই হলো টিডি একাডেমি এই আমাদের
মোস্ট পপুলার চন্দন। আর এই ভিতরে অফিসটার ভিতরে পুরো ঘাস ফুল রয়েছে, আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা, কি প্রপার্টি কিনতে যারা যোগাযোগ করো, সব ফাঁকা, সব গভর্নমেন্টে, সব গভর্নমেন্ট। আর এই পাখিগুলো, পাখিগুলো দেখো, পাখিগুলো দেখো, এই ঝড়ে কিন্তু বেশ মাঠটা দেখো, এই ফিল্ডটা 100 কোটি টাকার ভিউ, 100 কোটি টাকা খরচা করলে এই ভিউ পাওয়া যাবে না। বাড়িপুরের বুকে এরকম একটা জায়গা আছে আমরা জানি না, আসি না অ্যাকচুয়ালি, কাজের ফাঁকে আসার সুযোগ হয় না, অসাধারণ লাগছে এই ঘাসটা, জাস্ট অসাধারণ লাগছে। ফিল করো, চুপ কিছুক্ষণের জন্য, একটু দাঁড়া চন্দন, একটু দাঁড়া। চন্দন এটা উড়ে গেছে এই জলে। ও এই টোটোটি আমরা দাঁড়িয়ে আছি এখানে, আর এই ভিউটা ভাই 100 কোটি টাকার ভিউ গাইস। আমাদের হাফ প্যান্ট পরা শাহরুখ খান, যে খুব ফেমাস, 100 কোটি টাকার ভিউ গাইস। এটা কিন্তু ট্যাগলাইন, 100 কোটি টাকার ভিউ। ও গুরু কেয়ার লাগে, অসাধারণ অসাধারণ। ফাইনালি কালকের অনেক প্রেশার ছিল, তো কারেন্ট অফ হয়ে গেছিলো, তো ভিডিও তেমন তেমনভাবে করতে পারিনি, তো আজকে সকালেই এডিট করা হচ্ছে, একটু পরে ভিডিওটা আসবে আমার চ্যানেলে বেঙ্গল উঠে। তো অলরেডি প্রচুর ঝড় এসছে, এখনও ঝড় চলছে, কিন্তু গোয়িং অন, ঝড় একদম চলছে, একদম পিছনে দেখতে পাচ্ছ বিশাল বড় পুকুর আছে আমার বাড়ির পিছনে, আর এইদিকে বারেপুর স্টেশনটা এইদিকটায়, ঠিক আছে লাইটটা বুঝতে পারছি কিনা জানি না, এদিকটায় বারেপুর স্টেশন। আর এইগুলো টুকটাক গার্ডেনিং করা আছে ছাদে, তো প্রচণ্ড বৃষ্টি একটু ঝড় হচ্ছে, জল মানছে না ভাত, ছাদেও চলে যাচ্ছে জল ঝাপটা, তো এই পুকুরে এই অবস্থা, গাছপালাগুলো তো অবস্থা খারাপ, মোটামুটি ঝড় মোটামুটি হয়েছে, খুব বেশি হয়নি। তো ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকলে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বেঙ্গালুর তোমাদের চ্যানেলকে। তো চলো বাই বাই, আজকের মতন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।